হ্যাঁ হ্যালো স্যার বলুন, এত রাতে কিছু আর্জেন্ট দরকার? দরকার না থাকলে কি তোমায় কল করি? শোনো, কাল প্রেসের কাজ সেরে তোমাকে একবার শান্তিনিকেতন যেতে হবে। শান্তিনিকেতন? প্রেসের কাজ সেরে? কিন্তু কোনো কিন্তু নয়, তপজিৎ চট্টোপাধ্যায় লেখা উপন্যাস আমার চাই। শোনো, উনি এবার কিন্তু অন্য কোনো হাউসে লেখার কোনো চুক্তি করেননি। আমার কাছে খবর আছে পরশু ওনার কাছে তিমিরের লোক যাবে। আমি চাই তুমি তার আগেই ওখানে গিয়ে লেখাটা ওনার থেকে নিয়ে আসো। তুমি ওনার ছাত্র ছিলে, এই কাজ তুমিই পারবে। আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো, ওনাকে ফুল পেমেন্ট করে আসবে। কাজটা করতে পারলে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। ফোনটা কেটে গেল। গালে হাত দিয়ে বসে পড়লাম। প্রেসে সামান্য চাকরি করি, মাইনের থেকে ইনসেন্টিভ বেশি হয় এই ধরনের কাজে। বড় লেখকের কাছ থেকে বড় কিছু বাগিয়ে আনতে পারলে তো কথাই নেই। তপজিৎ চট্টোপাধ্যায় লেখা এনে দিতে পারলে সেটা যে বেশ মোটা অঙ্কের হবে তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ যাক, শেষ অবধি ট্রেনে উঠতে পেরেছি। ভেবেছিলাম দুপুরের ট্রেনে যাব, কিন্তু স্যারকে পেপারটা সই করিয়ে আনতে আনতেই দেরি হয়ে গেল। তাই এখান দিয়ে রাত 10টা নাগাদ একটা এক্সপ্রেস ট্রেন যায়, সেটাতেই উঠে পড়েছি। সময় মতো চললে 11:30টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যাব। তারপর রাতে আমার বন্ধু সুজয়ের বাড়িতে থেকে পরদিন সকাল সকাল বাইক নিয়ে চলে যাব লেখা নিতে। ট্রেনে চাপার পর সুজয়কে ফোন করলাম। হ্যাঁ ভাই, ট্রেনে উঠে পড়েছি। না না না, আশা করি আর ঘন্টা দেড়েকের মধ্যে তোদের বাড়ি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, আমার ভাই সাগর থাকবে স্টেশনে, তুই ওর সাথেই চলে আসিস। ঠিক আছে, রাখলাম। ওদের বাড়ি গুসকরার দিকে নওদার ঢাল, কিরকম নাম! তার আগে একটা স্টেশন আছে নাম ঝাপটের ঢাল। এই নিয়ে তোর সাথে সেদিন এক হাত হয়েই গেল। তোদের এদিকে এত ঢাল কেন বলতো? সবাই কি বল্লম আর তলোয়ার নিয়ে সবসময় দৌড়োয় নাকি? বাজে বকিস নি তো, এখানে এককালে রাজরাজাদের বাস ছিল, শুধু এখন নেই। টাকা এলে আমিও রাজা হয়ে যাব। তখন থেকে কি খেলছিস এসব? উইন্ডো অ্যাপে খেল, এই অ্যাপে বিভিন্নভাবে টাকা কামাতে পারিস। রিয়েল ক্যাশ তা আবার হয় নাকি? নিশ্চয়ই হয়, এই অ্যাপে 70টারও বেশি পপুলার গেমস আছে, যেমন মেট্রো সার্ফার, লুডো, বাবল শুটার, রামি, ফ্যান্টাসি, ক্রিকেট, এমনকি কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, ক্যাশ রিয়েলের মতো টুর্নামেন্টও আছে। তাই নাকি? নিশ্চয়ই। আবার উইন্ডো অ্যাপে কল ব্রেক থেকে প্রত্যেক দিন 50,000 টাকা জেতার সুযোগ আছে, সাথে প্রতিবার রেফার করে 50 টাকা অবধি আর্ন করতে পারিস। সত্যি? আর জিতে যাওয়া টাকা ব্যাংক ইউপিআই অথবা পেটিএম এর মাধ্যমে সরাসরি উইথড্র করতে পারবি। তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশনের লিংক থেকে এক্ষুনি ইনস্টল কর উইন্ডো অ্যাপ, আর সাইন আপের পর পেয়ে যা 50 টাকা বেনিফিট আর ফ্রি ফ্যান্টাসি টিকিট। একদম। ঝাপটের ঢাল স্টেশনে যখন ট্রেনটা এসে দাঁড়ালো তখন ঘড়িতে রাত 11:15, আর দুটো স্টেশনের পরেই নামতে হবে। সুজাকে ফোন করতে গিয়ে দেখি ফোনে টাওয়ার নেই। যাই হোক, সেরকম লেট নই, সাগর নিশ্চয়ই অপেক্ষা করবে। কিন্তু বেশ কিছুটা সময় কেটে যাবার পরেও ট্রেন নড়ার নাম গন্ধ নেই। ধীরে ধীরে কামরা ফাঁকা হতে শুরু করলো, অনেককেই দেখলাম প্ল্যাটফর্মের পাশ দিয়ে নেমে যাচ্ছে। যারা কি হয়েছে জানার জন্য গিয়েছিল তারাও আর ফিরে এলো না। আমি বসে বসে ভাবতে লাগলাম কি করা যায়, এদিকের কিছুই তো চিনি না, তবুও ব্যাপারটা কি হয়েছে সেটা তো জানা দরকার। সিট ছেড়ে উঠে পড়লাম। কামরা থেকে নামতেই একজনকে এদিকে আসতে দেখলাম। তাকে একটু সংকোচে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদা, ট্রেন দাঁড়িয়ে আছে কেন? বুঝতে পারছি না ভাই, তবে মনে হলো লোকে বলাবলি করছে ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে, সেটা সারাবার পর নাকি গাড়ি ছাড়বে। এবার কতক্ষণ যে লাগবে তা কে বলতে পারে বলুন? এই বলে তিনি প্ল্যাটফর্মের পাশ দিয়ে নেমে গেলেন। ঘড়িতে তখন রাত 11:45 ছুঁই। না না না, সারা রাত ট্রেনে বসে থাকা মোটে সম্ভব নয়, তার উপর ঠান্ডাও কম নয়। তাই ভাবলাম স্টেশন থেকে একবার নেমে দেখি। সুজয়ের বাড়ির ঠিকানা তো জানাই আছে, যদি কোনো যানবাহন দাঁড়িয়ে থাকে তো মন্দ হয় না, তাকে যদি ঠিকানাটা দিই সে যদি আমায় নিয়ে যেতে পারে। কাঁচা ইটে বাঁধানো রাস্তা, দুধারে ল্যাম্পপোস্ট, জায়গাটা যে মফস্বল সেটা বুঝতে খুব অসুবিধে হলো না। ফরচুনেটলি কিছুটা এগিয়ে একটা ট্রেকারের দেখা পেলাম। দুপা এগিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম,
কি ভাইয়া যাবে নাকি? হ্যাঁ দাদা, যাবো না কেন, তা কোথায় যাবেন? ওই নোয়াদার ঢাক, সেখানে বুড়ো বট গাছের পাশে এই মিত্তির বাড়ি। নোয়াদার ঢাক, হ্যাঁ মনে পড়েছে, তা যাবো, বসুন। তবে এত রাতে দাদা 800 টাকা লাগবে। সে কি এতটুকু রাস্তা? না না ভাই, অত টাকা আমি দিতে পারবো না, আমার কাছে নেই। তাহলে একটু বসে থাকুন, আরো দু একজন প্যাসেঞ্জার পেলে তখন নয়। ট্রেকারওয়ালার কথা শেষ হতে না হতেই আমার কানে ট্রেন ছাড়ার আওয়াজ এলো। আমি পড়ি কি মরি করে প্ল্যাটফর্মের দিকে ছুট দিলাম। দেখি সামনে দিয়ে একটা অন্য ট্রেন বেরিয়ে যাচ্ছে, এদিকে পিছনে তখন ওই ট্রেকারওয়ালা আমাকে ডেকে চলেছে। আরে ও দাদা, কোথায় যাচ্ছেন? আরে আমি কি যাবো না বলেছি নাকি, এদিকে আসুন। বুঝতে পারলাম সে তখন খদ্দের হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে আমার দিকে ছুটেছে, তাই সেদিকে আর না তাকিয়ে কোনো রকমে ট্রেনটার লাস্ট কামরায় উঠে পড়লাম। উঠেই দেখি কামরায় বেশ ভিড়, অনেক লোক বসে আছে। আমি ভিতরের দিকে সরে এলাম। ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়তে যাবে ঠিক সেই সময় একটা লোক কামরায় উঠল। তার মাথায় একটা বিশাল হাঁড়ি, তার কাঁধ থেকে ঝুলছে একটা বড় চাদরের পুটলি। তাকে দেখে ওই কামরায় বসে থাকা এক বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, আরে এই যে বিভূতি এসে পড়েছে, আমি তো ভাবলাম তুমি আর আজকে এলাই না। আমার আর কোথায় যাওয়ার জো আছে বাবু, আপনাদের ঘুগনি না খাইয়ে আমার কি শান্তি আছে? ও এইবার বুঝলাম লোকটার হাঁড়িতে ঘুগনি আছে। আমার অবশ্য ওসবের দিকে কোনো ইন্টারেস্ট নেই। দেখলাম লোকটা হাঁড়ি নামিয়ে পুটলি থেকে শাল পাতার বাটি বের করে তাতে একে একে সকলকে ঘুগনি দিতে শুরু করেছে। ঘুগনির সুগন্ধ আমারও নাকে এলো, যদিও আমি সেদিকে তাকালাম না। ঘুগনিওয়ালা বিভূতি ওই বয়স্ক লোকটির কাছে বাটি নিয়ে যাওয়া মাত্রই তিনি আমার দিকে আঙুল দেখিয়ে ওকে জিজ্ঞেস করলেন, একে তো তোমার সাথে আগে দেখিনি বাবা, উনি কি আজ নতুন তোমার সাথে এসেছেন? আমি কিছু বলার আগেই বিভূতি বলে উঠল, হ্যাঁ উনি আমার পাশের গায়ের লোক, ওই আমার সাথে দেখা হয়ে গেল হঠাৎ, অন্যদিন উনি পাশের কামরায় থাকে, উনি আমার সাথে বন পাশে নেমে যাবে। আমি অবাক হয়ে গেলাম, না না দাদা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যাকে ভাবছেন আমি সে নই, আমি এখানকার লোকই নই, আর আমি বন পাশে নয় নোয়াদার ঢালে নাম। তা আপনারা কি কেউ নোয়াদার ঢালে থাকে? না 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 না, আমাদের বাড়ি বর্ধমা, আজ আমার ভাইপোর বিয়ে, ও আলাদা মোটর গাড়ি করে চলে গেছে, আর এই যে দেখছেন আমরা সবাই চলেছি বর যাত্রী। ট্রেনটা আসলে লেট তো, তাই আমাদের খিদে পেয়ে যায় বলে এই ঘুগনি খাচ্ছি, তা আপনি খাবেন নাকি? না 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 আমার ইচ্ছে নেই। আরে হরেন্দা, সকালে ধারে ঘুগনি দেবো না বলেছি বলে এখনো রাগ করে আছো? আরে শুনুন শুনুন, উনি আমাদের পাশের গ্রামের হরেন্দা, সকালে ধারে ঘুগনি দিইনি বলে এখনো রাগ পুষে রেখেছে। এই তো বোন পাশে এসে গেছে, চলো চলো আমরা নামি। লোকটা আমার হাত ধরে সজোরে টান দিল। আমি সবেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আরে ধুর মশাই, কি তখন থেকে হরেন্দা হরেন্দা করছে? শুনুন, আপনাকে আমি চিনি না, আর আমি কলকাতায় থাকি, আর আমার নাম হরেন নয়, আমার নাম অমল, অমল। আমি এখানে বন্ধুর বাড়ি যাচ্ছি একটা কাজে। আচ্ছা কি মতলব কি বলুন তো আপনার? আমার কথাটা শুনুন দাদা, রাগ করে থাকবেন না। আচ্ছা আপনি না হয় হরেন্দা নন, কিন্তু এই ঘুগনি খেতে তো আপত্তি নেই, এই নাও এই নাও একবার খাও, তারপর দেখবে তোমার সব রাগ মিটে গেছে। না 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 আমার খিদে নেই। আরে দাদা নাও না, কেন এরকম করছো? আমি তোমার নাম নিয়ে ঢেলেছি, পয়সা লাগবে না, এমনি খাও। এবার কামরায় থাকা আরো সব লোকগুলো একসাথেই প্রায় বলে উঠল, আরে খেয়ে নিন দাদা, এত রাগ করে থাকবেন না। আরে এত করে যখন বলছে নিন না। আরে ও খুব ভালো ছেলে, ওর কথায় রাগ করে থাকবেন না, না হলে কি কেউ আজকালকার দিনে 2 টাকায় বাটি ভর্তি ঘুগনি দেয়? আরে খেয়ে নিন দাদা, কেন এরকম করছেন? এরা কিছু পাগল নাকি? বলি এক আর বোঝে আরে কই দিন দেখি কেমন আপনার স্পেশাল ঘুগনি। ঘুগনিটা 2 চামচ মুখে দিতেই সে বহুযুগ আগেকার কথা মনে পড়ে গেল। তখন স্কুলে পড়তাম, তখন ঠিক এইরকমই একটা ঘুগনি আমাদের স্কুলের রামুদা আমাদের খাওয়াতো।
বাহ, বেড়ে স্বাদ তো সত্যি সত্যি বিভূতি, ঘুগনিটার স্বাদ কিন্তু অপূর্ব। না না না, তোমার পয়সা আমি দিয়ে দেবো, বিনা পয়সায় আমি গরিবের কোনো জিনিস নিই না। দারুণ দারুণ। ঘুগনিটা আরো দু চামচ মুখে তুলতেই হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিমিয়ে উঠল, চারদিক অন্ধকার হয়ে এলো। আমার সামনের লোকগুলোকে একেবারে ঝাপসা দেখতে শুরু করলাম। তারপর তারপর আমার মাথাটা ঘুরতে শুরু করলো, চারিপাশ চারিপাশ কেমন অন্ধকার হয়ে এলো। আমি আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, আমার আমার জ্ঞান যেন হারিয়ে যেতে থাকলো। আমার আর কিছু মনে রইল না। জ্ঞান ফিরতে দেখি আমার মাথাটা ঝিমঝিম করছে তখনও। আস্তে আস্তে উঠে বসলাম, ধীরে ধীরে চারদিকে দেখে বুঝলাম আমি এখন একটা কুড়ে ঘরের মতো কোথাও রয়েছি। আমার হাত দুটো বাঁধা, মনে পড়ে গেল সেই ঘুগনি খেয়েই আমার এই অবস্থা। তাহলে কি আমি কোনো কিডন্যাপার চক্রের চক্করে পড়েছি? শয়তান 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 বিভূতি! কিন্তু কিন্তু ওই কামরা ভর্তি লোক থাকতে আমাকে এখানে আনলো কি করেছে? কুড়ে ঘরের চারদিক জুড়ে ঘন জঙ্গল আছে বলে মনে হলো। সময় যত গড়ালো কানে আসতে লাগলো বিকট সব জন্তু জানোয়ারের আওয়াজ। কেঁদো শিয়াল, কখনো বা ঝিঝি পোকার অসহ্য মাথা ধরানো আওয়াজ, কখনো বা পৈশাচিক অট্টহাসির শব্দ। যত চাইছি নিজের মনকে শান্ত রাখতে কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। বাঁচাও বাঁচাও, কেউ আছো এখানে? বাঁচাও! অন্ধকারে অন্ধকারে এখনো চোখ সয়নি আমার, তাই গলার আওয়াজই ভরসা। আরেকবার চিৎকার করতে যাব ঠিক এমন সময় একটা শব্দ পেলাম। দেখলাম আমার সামনে যেন অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো বিভূতি। শয়তান বদমাস, কি বদনাম তোর, আমাকে এখানে নিয়ে এনেছিস কেন? কিরে হরেন, চিনতে পারছিস না? ভালো করে দেখ, ভালো করে দেখ, এখানে এই ঘরে তুই তোর সব পাপ কাজগুলো করতিস, মনে নেই না তোর? আরে কি বলছোটা কি ভাই, আমি তো তোমায় বলেছি আমি হরে নই, আমার নাম অমল। বিশ্বাস না হলে আমার পকেটে আমার আধার কার্ড আছে, বের করে দেখো। তোকে চেনার জন্য আমার কোনো কার্ডের দরকার নেই। এই দেখ এই দেখ, এটাও চিনতে পারিস কিনা দেখ। পকেট থেকে একটা কাগজ বের করে সেটা আমার চোখের সামনে ধরল বিভূতি। সেটা দেখে চমকে উঠলাম, বিবর্ণ হয়ে গেল ছবির লোকটা যে আমি সেটাতে একদম সন্দেহ নেই। কিন্তু কিন্তু এই ছবি যে বহু পুরনো, প্রেসে কাজের সুবাদে বুঝেছি এ কম করে 20 বছরের বেশি পুরনো হবে। শোন হরে, গ্রামের ছোট ছেলে মেয়েদের ধরে তাদের বিভিন্ন অঙ্গ পাচার করা যে তোর ধান্দা হয়ে উঠেছিল সেটা আমরা সবাই জানতাম। সেদিন তোকে ধরেই ফেলতাম, কিন্তু বুঝিনি তোর কাছে বন্দুক ছিল, তাই সেদিন আমার বুকে গুলি মেরে তুই পালিয়ে গিয়েছিলি। আমি দেখলাম বিভূতির বুকের কাছ থেকে দুটো বড় বড় লাল ছোপ দেখা দিল, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তুই আমার একমাত্র ছেলেটাকে পর্যন্ত ছাড়িসনি, সেদিন আমি শোধ নিতে পারিনি, কিন্তু আজ আর তোকে ছাড়ছি না। আমি হরে নই, বিশ্বাস করো বিশ্বাস করো। আর কি যে সব বলছো, খুব অঙ্গ পাচার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এই ছবি, এটা তো 20 বছরের পুরনো, এই ছবির লোকটা আর আমি এক নই, বিশ্বাস করো। চুপ কর শয়তান, তোর কোনো চালাকি আর আজকে তোকে বাঁচাতে পারবে না। দেখ, আজ শুধু আমি নই, আরো সবাই এসেছে। যার যার সর্বনাশ তুই করেছিস তারা সবাই এসেছে, তাকিয়ে দেখ। আমি চারপাশে তাকিয়ে দেখলাম সবার আগে সেই বয়স্ক ভদ্রলোকটা যে আমাকে বিভূতির ঘুগনি খেতে বাধ্য করেছিল। কিন্তু এ কি, ওর চোখ কোথায়? সেখানে লাল আলোর জ্যোতি যেন কোনো গাড়ির হেডলাইট। আর ওর পাশে ওই ছেলেটা, ওই মহিলা,
এদের প্রত্যেককে আমি ওই ট্রেনের কামরায় দেখেছি। কারোর বুকের কাছে গর্ত, কারোর কারোর পেট থেকে নাড়ি বুড়ি বেরিয়ে আসছে, কারোর হাত পা কারোর মুখ বিভৎস। কিন্তু সবার লক্ষ্য যে আমি সেটা বুঝতে কোনো সন্দেহ হলো না। এতক্ষণ ধরে আমার চোখ অন্ধকারে শুয়ে গেছে, বাঁদিকে একটা দরজা চোখে পড়লো আমার। সর্বশক্তি দিয়ে সেটা ধাক্কা মারলাম, আমি বাইরে ছিটকে পড়লাম, হাত পা ছড়ে গিয়ে জ্বালা করে উঠলো। কিন্তু সেসব ভাবার আমার সময় নেই, গায়ে যন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে ছুটতে শুরু করলাম। ভেসে আসছে অনেকগুলো নারকীয় আওয়াজ। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটে চলেছি, তখন কোনো হুশ নেই আর, জানি থামলে চলবে না। হঠাৎ তারপর পা পিছলে পড়লাম, বেশ কিছুটা গড়িয়ে গেলাম আমি। না না না, ব্যথা লাগলো, চিৎকার করা যাবে না, দুপাশ ঘর অন্ধকার, তাও ছুটে চললাম আমি। পিছনে সে অশরীরীর দলের অস্তিত্ব তখনও টের পাচ্ছি। হঠাৎ এক সময় আমার চোখে আলোর একটা বিন্দু দেখা দিল, বুঝলাম একটা সুরঙ্গের ভিতর দিয়ে আমি ছুটে চলেছি। সুরঙ্গ থেকে বেরিয়ে আমার চোখে পড়লো একটা স্টেশন, কি তার নাম তার দেখার সময় নেই, একটা ট্রেন দাঁড়িয়েছিল। জলদি গিয়ে উঠে পড়লাম মাঝের একটা কামরায়। কামরার লোকে আমার দিকে তাকালেও আমি তার পিছন দিকে তাকালাম না। বাইরের হাওয়া জানান দিচ্ছিল তাদের নিষ্ফল আক্রোশ, এতক্ষণ খেয়াল করিনি। সে ছবিটা আমার হাতে ধরা ছিল, একবার সেটা দেখিয়ে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। জানি সেটা ঠিক তার মালিকের কাছে আবার পৌঁছে যাবে। জানি নাই হরেন কে ছিল, সে আজ বেঁচে আছে কি না তাও আমার জানা নেই। তার সাথে আমার মুখের এত মিলই বা কেন? সে কি আমার কোনো পূর্বপুরুষ, নাকি আমি তার পুনর্জন্ম? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কিন্তু একটা জিনিস আমি জানি, জীবনে আর কোনোদিন কোনো ট্রেনের লাস্ট কামরায় ফুলেও চাপবো না।